কালু, এই কালু দেখো, নিচে মনে হচ্ছে একটা ডিম পড়ে আছে, আর সাথে কিছু খাবারও দেখতে পাচ্ছি। আমার তো অনেক খিদে পেয়েছে, চলো আমার ডিম আর খাবারগুলো খেয়ে নেই। হ্যাঁ বউ, চলো, আজ আর আমাদের বেশি কষ্ট করে খাবার খুঁজতে হবে না। এরপর কালু কালু কাকলি উড়ে ডিম আর খাবারগুলোর কাছে আসে। আমার তো ডিম খেতে অনেক মজা লাগে, আমি আর ডিম খাওয়ার লোভ সামলাতে পারছি না। এখন আমি মজা করে ডিমটা খাবো। কাকলি, এই একটা ডিম খেয়ে তোমার পেট ভরবে না, এখানে তো অনেকগুলো দানা খাবার আছে, তুমি এখান থেকে কিছু দানা খাও আর ডিমটা বাড়িতে নিয়ে গিয়ে খেও। ঠিক আছে কালু, তবে চলো দুজনেই খাবারগুলো খেয়ে নেই। এরপর কালু কাকু কাকলি খাবারগুলো খেয়ে নেয় আর ডিমটা নিয়ে উড়তে থাকে। উড়তে উড়তে একটা আম গাছে অনেক আম দেখতে পায়। কাকলি, এই আম গাছে অনেক আম, মনে হচ্ছে আমগুলো অনেক মিষ্টি, এসো কিছু আম খেয়ে নেই। হ্যাঁ গো, চলো আমরা আমগুলো খেয়ে নেই। এরপর কালো কাকু কাকলি আম গাছের আমগুলো খেতে থাকে, আর আমগুলো অনেক মিষ্টি হওয়ার কারণে কালু ও কাকলি অনেকগুলো আম খেয়ে ফেলে এবং বাড়িতে চলে যায়। আজ অনেক আম খেয়েছি, পেটে আর কোনো জায়গা নেই, আর কোনো খাবারও খেতে হবে না। কালু, আমারও পেট ভর্তি আছে, আমি আর কিছু খেতে পারবো না। এখন এই ডিমটা কি করব? আমি বরং একটা কাজ করি, এই ডিমটা টুনিকে দিয়ে আসি। এটা কার না কার ডিম, কে জানে, এটা এখানে রাখা আমাদের উচিত হবে না। হ্যাঁ বউ, তুমি ঠিক বলেছো, এই ডিমের জন্য আবার আমরা বিপদে পড়তে পারি, তার চেয়ে ভালো এই ডিমটা টুনিকে দিয়ে আসি। যদি কোনো বিপদে পড়ে তো টুনি বিপদে পড়ুক, আমাদের কোনো যায় আসে না। টুনি, তোর তো কোনো বাচ্চা নেই, আমরা একটা ডিম কুড়িয়ে পেয়েছি, তাই তোকে সেই ডিমটা দিতে এসেছি, তুই ডিমটাকে তা দিস। কাকলি দিদি, তুমি সত্যি আমাকে ডিম দিতে এসেছো? ঠিক আছে, তুমি আমাকে ডিমটা দিয়ে যাও, আমি নদী থেকে জল নিয়ে এসে ডিমে তা দিতে বসবো। আমার অনেক খুশি লাগছে, আমি মা হতে পারবো বলে। তোমাকে অনেক ধন্যবাদ কাকলি দিদি, অনেক ধন্যবাদ। এরপর কাকলি ডিমটা টুনিকে দিয়ে যায়। আর টুনি নদী থেকে জল নিয়ে এসে ডিমে তা দিতে বসে। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন, আর ডিম থেকে ছোট্ট একটি টুনি পাখির বাচ্চা বের হয়। কি আমি কি দেখছি, এ তো টুনি পাখির বাচ্চা, আমার তো অনেক আনন্দ হচ্ছে। টুনি তার ছোট্ট মেয়ে টুনটুনকে পেয়ে অনেক খুশি হয়, আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। মা টুনটুন, তুই তো এখন একটু বড় হয়েছিস, তাই তোকে এখন উড়তে শিখতে হবে। আয় মা আমার কাছে আয়, আমি তোকে উড়তে শেখাচ্ছি। মা, আমি উড়তে পারবো, কি মজা কি মজা, আমি অন্য পাখিদের মতো উড়ে বেড়াবো, বনে বনে খাবার খাবো, আমার অনেক আনন্দ হচ্ছে মা। হ্যাঁ মা, তুই উড়তে পারবি, আমি তোকে উড়তে শেখাবো। টুনি টুনটুনকে উড়তে শেখায়, আর টুনটুন উড়তে শিখে অনেক খুশি হয়। মা, ও মা, আমি তো এখন উড়তে পারি, আমি একা একটু বন থেকে ঘুরে আসি না মা। আচ্ছা ঠিক আছে মা টুনটুন, তুই বন থেকে একটু ঘুরে আয়, কিন্তু সাবধানে যাবি কিন্তু, আর বেশি দেরি করিস না। এই পৃথিবীতে তুই ছাড়া যে আমার আর কেউ নেই, তোর কিছু হলে আমি নিজেকে সামলাতে পারবো না রে মা, সামলাতে পারবো না। মা, তুমি একদম চিন্তা করো না তো, আমি কিচ্ছু হবে না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর টুনটুন উড়ে উড়ে বনে চলে যায়, আর উড়তে উড়তে টুনটুন একটা ফল দেখতে পায়। ওই ফলটা দেখতে তো অনেক সুন্দর, খেতে মনে
সুস্বাদু হবে। যাই আমি ফলটা খেয়ে নেই। এরপর টুনটুন ফলটা হাতে নেয় আর খেয়ে বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পর রাত হয়ে আসে আর রাত গড়িয়ে ভোর হয়। মা, আমার শরীরে অনেক জ্বালা করছে। মা, আমার শরীরে অনেক ঘা হয়েছে। আমার কিছু ভালো লাগছে না। মা, আমাকে বাঁচাও তুমি। টুনটুন মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর শরীরে ঘা হলো কি করে? তুই কোথায় গিয়েছিলি বলতো? মা, আমি তো দূরে কোথাও যাইনি। কি করে এমন হলো আমি জানি না মা, আমি জানি না। টুনটুনের কান্না দেখে টুনি অনেক ভয় পেয়ে যায়। আর তাড়াতাড়ি টুনটুনকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কি, আপনার মেয়ের শরীরে তো অনেক ঘা হয়েছে, এর চিকিৎসা আমি করাতে পারবো না। আপনি আপনার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যান। দয়া করুন ডাক্তার বাবু, দয়া করুন, আমাকে ফিরিয়ে দিবেন না। ডাক্তার টুনির কোনো কথাই শোনে না। উপায় না পেয়ে টুনি বাড়িতে ফিরে আসে আর পরে সব পাখি টুনটুনের অসুস্থতার কথা জেনে যায়। আর সব পাখি টুনি বাড়িতে এসে টুনিকে অপমান করে। টুনি, তোর মেয়ের শরীরে ঘা হয়েছে, তাই তুই এই বন থেকে চলে যা। তোর মেয়ের জন্য অন্য পাখিরা অসুস্থ হোক আমরা তা চাই না। আর তুই যদি এই বনে থাকতে চাস তবে অন্য পাখিদের সাথে মিশতে পারবি না, বুঝতে পেরেছিস? ভালো দাদা, আমাকে দয়া করো, তোমরা আমাকে এই বন থেকে তাড়িয়ে দিও না। আমার অসুস্থ মেয়েটাকে নিয়ে আমি এখন অন্য কোথাও যেতে পারবো না। শোন টুনি, তোর কান্না দেখতে আমরা এখানে আসিনি। আর তুই যদি এ বনে থাকতে চাস তবে তোকে আর দুদিন সময় দিলাম। এর মাঝে তোর মেয়েকে সুস্থ করে তুলতে হবে। এর মাঝে তোর মেয়েকে সুস্থ করতে না পারলে তুই তোর মেয়েকে নিয়ে এ বন থেকে চলে যাবি, বুঝতে পেরেছিস? বনের পাখিদের মুখে এমন কথা শুনে টুনি খুব চিন্তায় পড়ে যায়। আর কোনো উপায় খুঁজে না পাওয়ায় টুনি তান্ত্রিক বাবার কাছে যায়। সাহায্য করুন, আমি যে অনেক বড় বিপদে পড়েছি। আপনি আমাকে সাহায্য না করলে যে আমার মেয়েটা মারা যাবে। তান্ত্রিক বাবা, কেন তোর মেয়ে মারা যাবে? কেন, কি হয়েছে তোর মেয়ের? আমাকে সব খুলে বল, আমি তোকে সাহায্য করব। এরপর টুনি তান্ত্রিক বাবা কি সব কথা খুলে বলে। আচ্ছা, এই ব্যাপার, কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে তোর মেয়ে কোনো বিষাক্ত গাছের ফল খেয়েছে, তাই তোর মেয়ের এমনটা হয়েছে, বুঝেছিস? কি বলছেন তান্ত্রিক বাবা, আমার মেয়ে বিষাক্ত ফল খেয়ে ফেলেছে? এখন আমার মেয়েকে আমি কি করে সুস্থ করে তুলবো? আপনি আমাকে কোনো উপায় বলে দিন তান্ত্রিক বাবা। উপায় তো একটা আছে, কিন্তু সেটা যে অনেক কঠিন কাজ। আমার মেয়েকে বাঁচানোর জন্য যত কঠিন কাজ করতে হয় আমি করব। আপনি আমাকে উপায় বলে দিন তান্ত্রিক বাবা। ঠিক আছে, শুন তবে, এ বন থেকে একরশ দূরে একটা দুই ফল দেয়া গাছ আছে। সেই দুই ফল এনে রস করে তোর মেয়েকে যদি খাওয়াতে পারিস তবেই তোর মেয়ের শরীর থেকে সব বিষক্রিয়া কেটে যাবে আর তোর মেয়ে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি সব বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করার জন্য। এরপর টুনি তান্ত্রিক বাবার কাছ থেকে চলে যায় আর দুই ফল দেয়া গাছ খুঁজতে বেরিয়ে পড়ে। আর উঠতে উঠতে সেই গাছের কাছে পৌঁছে যায়। ওই তো একটা দুই ফল দেয়া গাছ দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি ওখান থেকে দুইটা ফল নিয়ে যেতে হবে। আমার মেয়েটা যে যন্ত্রণায় ছটফট করছে, আমি মা হয়ে আমার মেয়েকে এভাবে ছটফট করতে আর দেখতে পাচ্ছি না। এই ফল নিয়ে গিয়ে আমার মেয়ের সব যন্ত্রণা দূর করে দিব। এরপর
টুনি দুই ফল দেয়া গাছ থেকে ফল নিয়ে বাড়ি ফিরে আসে আর সেই ফল রস করে টুনটুনকে খাইয়ে দেয়। মা, মা, আমার শরীর খারাপ লাগছে না মা? আমি আপনারই আগের মতো হয়ে গেছি মা, দেখো দেখো। হ্যারি মা, তুই আগের মতো সুস্থ হয়ে গেছিস, তোর গায়ে আর কোনো ঘায়ের দাগ নেই। আমাকে আর কেউ এই বন থেকে তাড়িয়ে দিতে পারবে না। এরপর বনের পাখিরা টুনির বাড়িতে আসে। হে কি টুনি, তোর মেয়ে তো দেখছি সুস্থ হয়ে গেছে, কিভাবে সুস্থ হলো তোর মেয়ে? হ্যাঁ কবুতর দাদা, আমার মেয়ে সুস্থ হয়েছে। এরপর টুনি বনের পাখিদের সবটা খুলে বলে। ও আচ্ছা, ঠিক আছে, তবে আর তোদের এ বন থেকে চলে যেতে হবে না। আমরা না বুঝে তোকে অনেক অপমান করেছি, আমাদের তুই ক্ষমা করে দিস টুনি। ঠিক আছে কালু দাদা, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, তবে বনের কোনো পাখির সঙ্গে আর এমনটা করো না। ঠিক আছে টুনি, এবার তবে আমরা সবাই সবার বাড়িতে চলে যাই। এরপর বনের পাখিরা যে যার ঘরে চলে যায় আর টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। মিনু তার তিন কন্যা টুনি, মুন্নি, রেনুকে নিয়ে বসবাস করত। মিনু অন্যের বাসায় কাজ করে তার সংসার চালাতো। একদিন সকালবেলা, মায়েরা, আমার শরীরটা ভালো লাগছে না, আজ আমি কাজ থেকে এসে মনে হয় রান্না করতে পারবো না। তোরা তিন বোন মিলে মিশে রান্নাটা শেষ করিস কেমন? মা, তুমি তো অসুস্থ, তোমার আজকে কাজে যাওয়া দরকার নেই, তোমার পরিবর্তে আমি যাই মা। না না রে মা, আমি যেতে পারবো, সাবধানে থাকিস তোরা কেমন? মিনু এই বলেই যে না ঘর থেকে বের হতে ধরে, তখনই সে মাথা ঘুরে নিচে পড়ে যায়। তিন কন্যা মিনুর কাছে যায়। মা, এ কি হলো তোমার? তাকাও মা, আমাদের দিকে তাকাও। রেনু বোন, পানি নিয়ে আয় তাড়াতাড়ি। রেনু পানি নিয়ে আসে আর মুন্নি মিনুর মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু তাতেও মিনুর জ্ঞান ফেরে না। বোনেরা, মাকে বিছানায় শুয়ে দিতে হবে, তোরা মাকে বিছানায় শুয়ে দে, আমি ডাক্তার ডেকে আনছি। টুনি ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মুন্নি, রেনু মিনুকে বিছানায় শুয়ে দেয়। কিছুক্ষণ পর টুনি ডাক্তার তোতাকে নিয়ে আসে। ডাক্তার তোতা মিনুকে ইঞ্জেকশন দেয় আর সাথে সাথে মিনুর জ্ঞান ফিরে আসে। মিনু মাসির শরীর অনেক দুর্বল, তাই মিনু মাসি এমন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। এখন মিনু মাসিকে পুরো বিশ্রামে থাকতে হবে, নয়তো মাসি আবারও অসুস্থ হতে পারে। এরপর তোতা চলে যায়। মিনু অনেক কষ্টে বলতে থাকে, মায়েরা আমার, তোরা আমাকে উঠতে দে, কাজে না গেলে যে আমাদের সংসার চলবে না, তোদের মুখে যে খাবার তুলে দিতে পারবো না রে জানারা। মা, তোতা ডাক্তার তোমাকে বিশ্রামে থাকতে বলেছে, আজ থেকে তোমার কাজ বন্ধ, আমরা তিন বোন কাজ করব আর আমাদের সংসার চালাবো, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ মা, দিদি ঠিকই বলেছে, আমরা কাল থেকে তোমার পরিবর্তে কাজে যাব। মিনু তার কন্যাদের কথায় রাজি হয়। পরের দিন তিন কন্যা একসাথে উড়ে ইগলির বাড়িতে আসে, কারণ মিনু ইগলির বাড়িতে কাজ করত। ইগলি তিন কন্যাকে দেখে বলতে থাকে, কি ব্যাপার, তোরা তিন কন্যা আজ আমার বাড়িতে? তোদের মা কোথায়? কাল থেকে কাজে আসছে না কেন? হ্যাঁ দিদি, মা অনেক অসুস্থ, ডাক্তার বলেছে মাকে বিশ্রামে থাকতে, তাই আমরা এসেছি মায়ের পরিবর্তে কাজ করতে। বলো দিদি, কি কাজ করতে হবে? আমরা তিন বোন তোমার কাজ করে দিচ্ছি। ওই বুড়িকেই চালাতে আমার অর্ধেক আয়ু কমে গেছে, এখন আবার তোরা এসেছিস কাজ করতে? আমি অন্য কাজের মেয়ে নিব, তবু আমি তোদের কাজ দিব না, যা চলে যা এখান থেকে। দিদি, আমাদের প্রতি এমন অবিচার করো না, তুমি কাজ থেকে বের করে দিলে আমাদের সংসার যে আর চলবে না, দয়া করো দিদি, দয়া করো। আমার কোনো দয়া মায়া নেই, তোরা আমার বাড়ি থেকে বের হবি নাকি বনের অন্য পাখিদের ডেকে তোদের শাস্তির ব্যবস্থা করব, বল। ইগলির কথা শুনে ওরা তিন কন্যা অসহায় হয়ে বাড়িতে চলে আসে। ওরা মিনুকে সবটা খুলে বলে।
এবার তাহলে কি হবে রে? তোরা কি করে আমার ঔষধ আর তোদের খাবার জোগাড় করবি বলতো? মা তুমি কেঁদো না, দরকার পড়লে আমরা তিন বোন বন থেকে ফুল তুলে বাজারে বিক্রি করব, আর সেই ফুল বিক্রি করে টাকা দিয়ে তোমার ঔষধ আর খাবার আনবো। মা বোন ঠিকই বলেছে, তোমারই তিন কন্যা আছে, তুমি একদম নিরাশ হয়ো না মা, এই বলে দিলাম। সকালে ওরা তিন কন্যা ঝুড়ি নিয়ে বনের গভীরের দিকে উঠতে থাকে। বোনেরা আমি দেখেছি বনের উত্তরে অনেক রকমের ফুলের বাগান আছে, চল আমরা ওই দিকে যাই। ওরা সবাই বনের উত্তরে চলে যায়। দিদি ওই দেখো একটা গোলাপ বাগান, চলো আমরা ওই বাগান থেকে গোলাপ তুলি। ওরা যেই না গোলাপ বাগানে প্রবেশ করতে ধরে, তখনই ওখানে থাকা একটা বড় গাছ ওদের তিন কন্যাকে বলতে থাকে, এই পাখিরা তোমরা ওইদিকে কোথায় যাচ্ছ হ্যাঁ বলো আমাকে। গাছ বন্ধু, আমরা গোলাপ বাগানে গোলাপ তুলতে যাচ্ছি, এই বাগানের গোলাপ বিক্রি করে আমরা আমাদের মায়ের চিকিৎসা করানোর জন্য ঔষধ কিনবো আর আমাদের জন্য খাবার, তুমি দয়া করে আমাদের না করো না। না না মানা করব না, আমি তো তোমাদের কাছ থেকে সাহায্য চাইতে দাঁড় করিয়েছি। সাহায্য? কিন্তু গাছ বন্ধু আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমরা কি করে তোমাকে সাহায্য করব? টাকা পয়সা আমার লাগবে না, আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি এনে দাও, দয়া করে দাও না গো। ও এ ব্যাপার, আমরা এক্ষুনি পানি এনে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। তিন কন্যা কচু পাতায় করে পাশে থাকা একটা নদী থেকে পানি এনে গাছের গোড়ায় দেয়। গাছ বন্ধু আমরা তবে চলি এবার। দাঁড়াও দাঁড়াও, আমার এত বড় উপকার করলে আর তোমাদের আমি খালি হাতে পাঠাবো? এটা কখনোই হতে পারে না। এই বলে গাছ তিনটি কচু গাছ জাদু করে প্রকট করে। গাছের এমন কাজে তিন কন্যা বেশ অবাক হয়ে যায়। এ কি, তুমি জাদু জানো? তুমি আমাদের কোনো ক্ষতি করো না, আমরা যে অনেক গরিব। আরে ভয় পেও না, আসলে আমি তোমাদের মন পরীক্ষা করার জন্য সাহায্য চেয়েছিলাম, তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এই তিন কচু গাছ তোমাদের তিনজনের, এই কচু গাছ জাদুর গাছ, তোমাদের যা দরকার হবে এই তিন কচু গাছের কাছে চাইলেই পেয়ে যাবে। আমাদের সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আমরা এবার আসি। তিন কন্যা তিন কচু গাছ নিয়ে বাড়ি আসে। ওরা মিনুকে সবটা খুলে বলে। সব শুনে মিনু বলতে থাকে, সৃষ্টিকর্তা আছে রে মা গরিবদের সাহায্য করার জন্য, যা তোরা গাছ তিনটা উঠোনে রোপণ কর। গাছ তো রোপণ করা হলো, বোনেরা চল আমরা গাছের কাছে মায়ের জন্য ঔষধ আর খাবার চাই। কচু গাছ বন্ধুরা মায়ের জন্য ঔষধ আর খাবার দাও তো। তিন কচু গাছ খাবার আর ঔষধ দেয়। ওরা খাবার আর ঔষধ নিয়ে ঘরে চলে যায়। এভাবেই বেশ সুখে কাটছিল ওদের দিন। একদিন কণিকা যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ টুনিরা তিন বোন তিন জাদুই কচু গাছ পেয়েছে, আর ওই জাদুই কচু গাছ ওরা যা চায় ওদের তাই দেয়, চলো আমরা ওদের কাছ থেকে জেনে নেই ওরা কোথায় পেয়েছে কচু গাছ তিনটা। হ্যাঁ হ্যাঁ চলো চলো। টুনি বোন তোরা এই কচু গাছ কোথায় পেয়েছিস, যদি একটু আমাদের বলতি তাহলে অনেক উপকৃত হতাম। টুনি ওদের সবকিছু বলে দেয়। যজ্ঞ আর কণিকার মনে এসব শুনে অনেক লোক জন্মায়। ওরা সোজা ওই গাছের কাছে চলে আসে আর যজ্ঞ বলতে থাকে, এই গাছ আমাদের ওই তিন কন্যার মতো জাদুই কচু গাছ দাও, আমাদের কচু গাছ খুব দরকার। তার আগে আমাকে পানি এনে দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। আমার যে আর তর হইছে না, আমরা তোমাকে কোনো পানি টানি এনে দিতে পারবো না, তাড়াতাড়ি কচু গাছ দে নয়তো এক্ষুনি তোকে কেটে ফেলবো। কি বলছিস লোভীর দল, আমাকে কেটে ফেলবি? দাঁড়া দেখাচ্ছি মজা।
গাছ হাত বের করে যজ্ঞ আর কনিকাকে উল্টো দিকে ঝোলায় আর অনেক দূরে ছুঁড়ে মারে। কনিকা মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, যজ্ঞ আমি আর কখনো লোভ করব না, আমার শিক্ষা হয়ে গেছে গো। মা টুকি, আমি বনে কাজ খুঁজতে গেলাম, তুই নদী থেকে পানি পান করে এসে বাড়িতে থাকবি, কেমন? কোথাও যাবি না কিন্তু, এমনিতে আমরা গরিব রে মা, আমাদের বিপদ যে অনেক বেশি, বুঝেছিস? হ্যাঁ মা বুঝেছি, তুমি কোনো চিন্তা করো না, পানি তো পান করেছিস, এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। টুকি বাড়ির দিকে উঠতে থাকে। অন্যদিকে যজ্ঞ আর কনিকা কাকের একটা ছোট্ট পেঁপে বাগান ছিল। যজ্ঞ কনিকাকে বলতে থাকে, কনিকা আমি তৈরি, তাড়াতাড়ি পাকা পেঁপেগুলো ঠেলা গাড়িতে তুলে দাও। কনিকা ঘর থেকে পাকা পেঁপে ঠেলা গাড়িতে রাখে আর যজ্ঞ ঠেলা গাড়ি নিয়ে বনে বেরিয়ে পড়ে। পাকা পেঁপে নাও, পাকা পেঁপে, এসো এসো আমার গাড়ির সামনে এসো সবাই, সুস্বাদু তাজা তাজা পাকা পেঁপে নিয়ে যাও। আরে পেঁপেগুলো তো অনেক সুন্দর, পাকা পাকা, তা যজ্ঞ দাদা একটা পেঁপে কত টাকা গো? 30 টাকা টিয়ে। আর আমাকে একটা পেঁপে দাও তো, যদি এই পেঁপেটা মিষ্টি লাগে খেতে তাহলে রোজ পেঁপে কিনবো। টিয়ে পেঁপে নিয়ে চলে যায়। এভাবে এক এক করে পাখি এসে যজ্ঞর থেকে পেঁপে কিনতে থাকে। টুকি কিছুটা দূর থেকে পেঁপে বিক্রি দেখে আর বলতে থাকে, আমার অনেক দিনের শখ, পাকা পেঁপে খাবো। এই যজ্ঞ কাকা তো আমার মায়ের পরিচিত, আর আমার কাছে তো এখন কোনো টাকা নেই, আমি বরং মায়ের কথা বলে যজ্ঞ কাকার কাছ থেকে একটা পেঁপে নিয়ে যাই। কাকা আমি টুনির মেয়ে টুকি, কাকা আমার কাছে না কোনো টাকা নেই, আমাকে একটা পেঁপে দাও তো, মা পরে তোমার টাকা পরিশোধ করে দিবে। কি বললি, তুই গরিব টুনির মেয়ে, তুই আবার এসেছিস আমার কাছে পেঁপে নিতে? দূর হয় এখান থেকে বলছি। ই, এক বেলা খরচ কিনে খাওয়া টাকা নেই, এসেছে আবার পেঁপে নিতে, যা ভাগ এখান থেকে। যজ্ঞ রেগে টুকিকে তাড়িয়ে দেয়। টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর টুনি বাড়িতে আসে। কি ব্যাপারে সোনা, তোর চোখ মুখের এই অবস্থা কেন? কি হয়েছে? কেউ কি এসেছিল আমাদের বাড়িতে? বল আমাকে কি হলো সোনা। মা একটা পেঁপে চেয়েছিলাম জন্য আমি কি আগে ভুগেছি জানো? যজ্ঞ কাকু খুব বাঁচা, আমাকে একটা পেঁপে না দিয়ে তাড়িয়ে দিল। মা তুমি কালকে আমাকে একটা পেঁপে কিনে দিবে তো, ভালো না মা? টুকি মা আমার, তুই শান্ত হ মা, আজকে আমি কোনো কাজ পাইনি, কাল কাজ পেলে অবশ্যই তোর জন্য পেঁপে নিয়ে আসবো, কেমন? কান্না বন্ধ কর এবার। টুনির কথায় টুকি কান্না থামায়। পরের দিন টুনি বাড়ির দিকে উঠতে থাকে আর একা একাই বলতে থাকে, কাল তো বড় মুখ করে বলেছিলাম যে কাজ পেলে পেঁপে কিনে নিয়ে যাব, কিন্তু আমি তো আজও কোনো কাজ পাইনি, তাহলে পেঁপে কিনবো কি করে? আরে এই পেঁপেটা পচা হলেও দেখছি একদিকটা এখনো ভালো আছে, আমি বরং এই পেঁপেটাই বাড়িতে নিয়ে যাই। আমি বরং এই বীজগুলো উঠোনে রোপণ করি। টুনি বীজগুলো উঠানে রোপণ করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি যেখানে পেঁপের বীজ রোপণ করেছিল সেখানে একটা পেঁপে গাছ জন্ম নেয়। টুনি পেঁপে গাছটার বীজ যত্ন করতে থাকে। ধীরে ধীরে পেঁপে গাছটা বড় হয় আর পেঁপে গাছে একটা পেঁপেও ধরে। মা দেখি যা দেখি যা, আমাদের কাছে পেঁপে ধরেছে, আমাদের আর টাকা দিয়ে পেঁপে কিনে খেতে হবে না, আমার অনেক মজা লাগছে মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমি কাজে যাচ্ছি, তুই পেঁপে গাছটাকে দেখে রাখিস, কেমন?
এরপর টুনি কাজে চলে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। টুনির গাছের পেঁপেটা বেশ বড় হয় আর পেঁপেটা পাকতে শুরু করে। মা, আমাদের পেঁপেটা পাকতে শুরু করেছে। ভালো করে পাকলে তারপর পেরে আমরা দুই মামি মজা করে খাবো, কেমন? যা তো মা, এবার নদী থেকে পানি নিয়ে আয়, আমি যে রান্না চাপাবো। টুকি নদীর দিকে উঠতে থাকে। পরের দিন সকালে ওরা দুই মামি দেখে যে ওদের পেঁপে গাছের পেঁপেটা আর নেই। মা, এটা কি হলো? আমাদের পেঁপেটা কোথায় গেল? কে চুরি করলো পেঁপেটা মা? জানি না রে মা, এই যে আমার এত বড় সর্বনাশটা করলো, পেঁপেটা নিয়ে যে আমার অনেক স্বপ্ন ছিল। টুনি কাঁদতে থাকে। ঠিক তখনই ওখানে একটা প্রজাপতি আসে। একি, এই গাছের পেঁপেটা কোথায়? গাছটা ফাঁকা পড়ে আছে কেন? এখন আমি কি করে পেঁপে সুগন্ধ নিব? তোমরা পেঁপেটা পেরেছো বুঝি? না না প্রজাপতি, আমরা পেঁপেটা পারিনি গো। পেঁপেটা যে চুরি হয়ে গেছে, কে যেন চুরি করে নিয়ে গেছে পেঁপেটা জানো? ও, আমি তোমাদের ভুল বুঝেছিলাম। কেঁদো না, যে চুরি করেছে সে শাস্তি পাবে। আমি তোমাদের সাহায্য করব। তুমি সাহায্য করবে? কিন্তু কি সাহায্য করবে? আমি জাদু করে তোমাদের গাছে পেঁপে দিব। এই পেঁপে গাছের কালো পেঁপে কখনোই শেষ হবে না। এই গাছের পেঁপে বিক্রি করে তোমরা জীবিকা নির্বাহ করতে পারবে, আর আমিও রোজ এসে পেঁপে সুগন্ধ নিতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ প্রজাপতি, তোমার এই ঋণ সারা জীবন মনে রাখবো। টুকি মা, যা ঘর থেকে ঝুড়িটা নিয়ে আয়, কালো পেঁপে নিয়ে বাজারে যাব বিক্রি করতে। আজ থেকে নতুন ভাবে আমরা জীবন যাপন করবো রে মা। নিয়ে যাও নিয়ে যাও, দাদারা দিদিরা সুস্বাদু কালো পেঁপে নিয়ে যাও, তাজা তাজা কালো পেঁপে নিয়ে যাও নিয়ে যাও। কালো পেঁপে? এমন অদ্ভুত পেঁপে তো আমি কখনো দেখিনি। না জানি এগুলো খেতে কত মজা হবে। দে দে টুনি, আমাকে পাঁচটা দে। টুনি টিয়েকে পেঁপে দেয় আর টিয়ে টাকা দিয়ে চলে যায়। এভাবে টুনি তার ঝুড়ি সব পেঁপেগুলো বিক্রি করে ফেলে। টুনি এখন বেশ ভালোই দিন কাটাতে থাকে। একদিন কণিকা যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ, আমাদের পেঁপে গাছ তো মরে গিয়েছে, আর ওইদিকে টুনি তার গাছের কালো পেঁপে বিক্রি করে অনেক ধনী হচ্ছে। তুমি চিন্তা করো না কণিকা, আমি এক্ষুনি গিয়ে ওর পেঁপে গাছটা কেটে দিয়ে আসছি। এ কথা বলে যজ্ঞ দাঁড়িয়ে টুনির পেঁপে গাছের সামনে আসে। আর যেই না কোপ দিতে ধরে, তখনই পেঁপে গাছে থাকা প্রজাপতিটা বলতে থাকে, কি ব্যাপার কা, তুমি এই গাছটা কাটতে চাচ্ছ কেন? এটা তো টুনির গাছ, চলে যায় এখান থেকে। জানো না অন্যের ক্ষতি করা মহাপাপ। সামান্য প্রজাপতি হয়ে আমাকে বাধা দিস? দাঁড়া, আমি আগে তোকে মারব। যজ্ঞ প্রজাপতির দিকে তেড়ে আসতে প্রজাপতিটা যজ্ঞকে জাদু করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আমি হলাম টুনির বন্ধু, জাদুই প্রজাপতি। ওর কোনো ক্ষতি করতে চাইলে তাকে আগে আমার সাথে মোকাবেলা করতে হবে, বুঝেছিস? বুঝেছি প্রজাপতি, আমার কোনো ক্ষতি করো না। আমি আর কখনো টুনির কোনো ক্ষতি চাইবো না। শুধু টুনির কেন, আমি আর কারো কোনো ক্ষতি চাইবো না। আমার ভুল হয়ে গেছে। এই বলে যজ্ঞ ছুটে পালিয়ে যায়। এদিকে টুনি অনেক সুখে তার মেয়েকে নিয়ে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।